এবার চলে এসেছি মধুরপুর সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে। এই এবারে পুজো পরিক্রমা যারা স্পন্সর করছে তাদের নামটা একটু বলে নিচ্ছি। আলম গিনি প্যালেস, আস্থা মেডিকেল, আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং শিবম মার্বেল আমাদের সরাসরি সাহায্য করছেন। এছাড়া যারা পরোক্ষভাবে সাহায্য করছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ। এবার দেখছেন মধুরপুর সার্বজনীন দুর্গোৎসব, সে আস্তে আস্তে আমরা ঢুকে পড়ছি মধুরপুর সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপের দিকে। আপনারা দেখছি পাচ্ছেন সেই ছবি, দর্শনার্থীদের ভিড়। একটা প্রত্যন্ত গ্রাম হলে কী হবে, কিন্তু দর্শনার্থী যেন আমরা উপচে পড়েছে। রাত্রি হচ্ছে আস্তে আস্তে, কিন্তু তার সত্ত্বেও ভিড় কিন্তু বেশ জমিয়ে উঠেছে। দর্শনার্থীরা জমিয়ে এসেছেন মায়ের প্রতিমা দর্শন করার জন্য। সেই ছবি আপনাদের তুলে ধরছি। মধুরপুর সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে আমরা ঢুকছি। সেই ছবি আপনাদের তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, পাশাপাশি শারদ উৎসব, দুটোকে কেন্দ্র করে সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড়, সেই ভিড় আপনাদের আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান আর একদিকে মায়ের মূর্তি প্রতিমা দর্শন করাচ্ছি, দুটো পাশাপাশি চলছে। সেই দুটোকে কেন্দ্র করে শারদ উৎসব এবং তাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি। এবার কিছু সামাজিক কাজকর্ম এখানে এরা করে, সোশ্যাল ওয়ার্ক করে, সেই ছবি আপনাদের তুলে ধরবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরামবাগ নিউজ। মধুরপুর সার্বজনীন দুর্গোৎসব কেন্দ্রে দুর্গা উৎসব মণ্ডপের সামনে আমরা আছি, এবং পাশাপাশি যেটা বলেছিলাম যে শারদ উৎসবের পাশাপাশি এরা যে সামাজিক কাজকর্মগুলো করে, যে সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো করে, সেই সোশ্যাল অ্যাক্টিভিটিসের একটা এক ঝলক আপনাদের তুলে ধরছি। আমরা সেই মুহূর্তে এসে পড়েছি যেখানে ওরা এক্ষুনি মশারি বিতরণ করবে, কারণ আপনারা জানেন যে ডেঙ্গুর প্রকোপ কিছুদিন আগে পর্যন্ত মারাত্মকভাবে আমাদের চিন্তায় ফেলে দিয়েছিল। স্বভাবতই এখনও সেই প্রকোপ না থাকলেও ডেঙ্গু নিয়ে সচেতনতার প্রচার এরা চালিয়ে যাচ্ছে মধুরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। পাশাপাশি এই সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে যে পুজো চলছে, সেই পুজো মণ্ডপে যে মশারি বিতরণ হবে, সেই মশারি বিতরণ নিজে হাতে করবেন হরিণখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি, তিনি এসে উপস্থিত হয়ে গেছেন। আমরা সেই ছবি আপনাদের তুলে ধরছি যে শারদ উৎসবের পাশাপাশি যে সোশ্যাল অ্যাক্টিভিটিস মধুরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি করছে তা সত্যি ভীষণ প্রশংসা দাবি লাগে। এবং হরিণখোলার এক নম্বরের পঞ্চায়েত প্রধান পার্থ হাজারি, তিনি যে প্রত্যেকটা সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে নিজেকে যুক্ত রাখেন এবং প্রতিনিয়ত নিজেকে উৎসর্গ করেন এইসব কাজে, সেই ছবি আপনাদের তুলে ধরেছি। আবারও সেই ছবি তুলে ধরছি। পুজোর কটা দিন, তার নিস্তার নেই, রেহাই নেই, পুজো মণ্ডপ নিজের আছে, আনন্দকে ফেলে রেখে দিয়ে তিনি সাধারণ মানুষের জন্য ছুটছেন, সাধারণ মানুষের থাকার জন্য ছুটছেন। তাই আজকে তিনি ছুটে এসেছেন, নিজের পুজো ফেলে রেখে দিয়েও আজকে মশারি বিতরণ করবেন দুস্থদের মানুষদের। সেই ছবি আপনাদের দেবো, সঙ্গে থাকুন আরামবাগ নিউজের। মশারি বিতরণ দেখাবো, তার আগে আপনাদের দেখিয়ে নিই মধুরপুর সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে মা কেমনভাবে অধিষ্ঠিত হয়ে আছেন। দেখছেন গ্রামীণ একদম গ্রাম্য পরিবেশের মধ্যে মা কিন্তু তার নিজের রূপেই স্বমহিমায়, মাকে দেখলেই শ্রদ্ধা ভক্তিতে মাথা নত হয়ে যাচ্ছে। মা স্বমহিমায় অধিষ্ঠিত হয়ে আছেন মধুরপুর সার্বজনীন পূজা মণ্ডপে। পাশাপাশি এখানকার মাতৃ মূর্তি, তার আকার, তার রূপ যেমন, তেমনি এখানকার যে পরিবেশ মধুরপুর সার্বজনীন দুর্গোৎসবের যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু ভীষণ মুগ্ধ পরিবেশ, মনোরম পরিবেশ। সেই পরিবেশ কিন্তু আমাদের সকলকে ভীষণভাবে অভিভূত করেছে। আপনারাও সেই পরিবেশের ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন জনপ্লাবন প্রায় বয়ে গেছে মধুরপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপ কেন্দ্রে। প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থী আসছেন এবং প্রচুর মানুষজন বসেও আছেন। এক্ষুনি মশারি বিতরণ হবে, মশারি নেওয়ার জন্য অনেকেই অপেক্ষা করছেন। স্বভাবতই এই যে পরিবেশ পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতির জন্যই মধুরপুর পুজো কিন্তু একটা অন্য মাত্রা নেবে, এটুকু আমরা বলতে পারি। মশারি বিতরণ শুরু হয়ে গেছে মধুরপুর সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে। ডেঙ্গুর বিষয়ে এই পঞ্চায়েত কিন্তু সাধারণ মানুষকে সচেতন করছে প্রতিনিয়ত, প্লাস শারদ উৎসবে সাধারণ মানুষকে আরও সচেতনতার বার্তা দিতে প্রধান সাহেব নিজে হাতে সেই মশারি তুলে দিচ্ছেন দুস্থ মানুষদের জন্য। প্রধান সাহেব আছেন, আরও সব জনপ্রতিনিধিরা আছেন, সেই দুস্থ মানুষদের মশারি তুলে দিচ্ছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আরামবাগ নিউজের পর্দায়, মধুরপুর সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে।
আপনার নাম কি? রঘুনাথ হাইত। রঘুনাথ হাইত। এই যে প্রধান সাহেব পূজা মণ্ডপ থেকে মশারি তুলে দিলে, কেমন লাগছে? ভালো লাগছে। এই মশারি কি করবেন? ওই ডেঙ্গু মশারি, ম্যালেরিয়ার হাত থেকে বাঁচার জন্য এসব মশারি ব্যবহার করার জন্য দিয়েছে। নিয়ে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। পেয়ে গেছি মধুরপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপের সম্পাদক মহাশয়কে। আপনার নামটা কি? বিভাস মাল। বিভাস বাবু, কত বছর চলছে পুজোটা? 52তম বর্ষ। 52তম বছর বয়স, 52তম চলছে, তো কোন বছরটাকে এগিয়ে রাখবেন? গত বছর যেটা আমরা 50তম বর্ষ উদযাপন করেছি, আর শুরুর বছরটা যে বয়সটা আমরা জানি না, যখন শুরু করেছিলেন যারা এই পুজোকে শুরু করেছিলেন, সেই বছরটা মনে রাখা, সেই শুরু না করলে আমরা তো এই 52তম বর্ষে আসতে পারতাম না। আর গত বছর আমরা 50 বছর পূরণ করেছি, তাতে আমরা অনুষ্ঠানটা করোনার জন্য 50 বছর করতে পারিনি, গত বছরে করেছি, তাতে প্রথম হয়েছিলাম, এটা আমরা মনে রাখবো। এবছর ব্যতিক্রমী কী করেছেন? ব্যতিক্রম যেটা যেটা মনে রাখার মতো, আপনাদের মনকে প্রশান্তি দেবে, দর্শনার্থীদের প্রশান্তি দেবে, গ্রামবাসীদের প্রশান্তি দেবে। ব্যতিক্রমী বলতে, গত বছর 50তম বর্ষ করার পরে, গত বছরের না, এবছরটা বলছি, এবছর ব্যতিক্রমী বলতে আমাদের সবচেয়ে যেটা পিএইচজি প্রকল্প জলস্বপ্ন হচ্ছে, যেটার জন্যে আমরা ব্যস্ত ছিলাম, ওটা তো পঞ্চায়েতের ব্যাপার, প্রশাসনিক ব্যাপার। আমি পুজো হিসেবে সার্বজনীন মধুরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক হিসেবে এবছর ব্যতিক্রমী পুজো মণ্ডপে কী করেছেন, যেটা আপনার মননে ছাপ ফেলবে, দর্শনার্থীদের মনে ছাপ ফেলেছে এবং গ্রামবাসীদের মনে ছাপ ফেলেছে? যেটা হচ্ছে ম্যালেরিয়ার জন্য সচেতনতার জন্য মশারি বিতরণ, এবং সেফ ড্রাইভ সেফ লাইফের জন্য আমরা হেলমেট বিতরণ, মানুষকে সচেতনতার জন্য যে শিবির, এটাই হচ্ছে সবচেয়ে আমরা এবছর ভাইটাল বলে মনে করছি। ধন্যবাদ বিমলবাবু, ধন্যবাদ। আমরা চলে যাবো পরবর্তী পুজো পরিক্রমায়। চোখ রাখুন আরামবাগ নিউজে। আরামবাগ নিউজের তরফ থেকে সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আরামবাগ নিউজের এই পুজো পরিক্রমা 2023 নিবেদন করছে শিবম মার্বেল গড়বাড়ি আরামবাগ, আলম গিনি প্যালেস তালতলা বাজার আরামবাগ, আস্থা মাল্টি স্পেশালিটি হাসপাতাল নবপল্লী আরামবাগ।